হ্যালো ফ্রেন্ড আমি অসীম এস এস সি জিডির কোচিং এবং রিটিন পরীক্ষার ব্যাপার নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে ভিডিওটা খুবই ভালো লাগবে কথাগুলো মন দিয়ে শুনবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নয় তারা অবশ্যই তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কমেন্ট বক্সে দিয়ে দিবে আমি তাদেরকে আমার এসএসসি গ্রুপে অ্যাড করে দেবো বিভিন্ন খবর সেখানে জানতে পাবে মাঠ হাইট ওয়েট চেস্ট ফিটনেস কিছু ব্যাপার নিয়ে তো একটা ছেলে কমেন্ট করেছে যে দাদা এসএসসি জিডির ব্যাপারে যদি কোচিং নিই তাহলে কেমন হবে কোচিং এর ব্যাপারটা নিয়ে আমি তোমাদেরকে বলতে চাই যে কোচিং নিলে কি হয় না নিলে কি হয় এসএসসি কোচিং এ হিন্দি নিয়ে তোমাদেরকে পড়াশোনা করাবে মানে প্রথমে হিন্দি নিয়ে তোমাদেরকে সবকিছু বলবে প্রশ্ন উত্তর অঙ্ক ফঙ্ক সবকিছু প্রথম কথা হচ্ছে বাড়িতে থাকা অবস্থায় তোমাকে হিন্দিটা খুব ভালোভাবে শিখতে হবে ইংলিশে তারা নোটস দেয় না সচরাচর হিন্দি দেয় সব কোচিং আর একটা সব থেকে বড় ব্যাপার এস এস সি মানে জিডি দু হাজার একটা জিনিস ভালো করে দেখে নিবে যে নিজের মাধ্যমিকে কি নাম আছে জন্ম তারিখ কি আছে বাবার নাম কি আছে ভোটার কার্ডে যেন মাধ্যমে মানে সেই নাম বাবার নাম জন্ম তারিখ একই থাকে এড্রেস যেন একই থাকে পেন কার্ড থাকলে পেন কার্ডের জন্য কি থাকে আধার কার্ড ম্যাক্সিমাম ভুল আধার কার্ডে দেখে নেবে যদি ভুল আসে তাহলে এখনি সংশোধন করে নাও যেখানে হইছিল অনলাইনে খোঁজ নিয়ে নেবে তারা বলে দিবে তারপরে অনলাইন করবে না হলে অনলাইন তো হয়ে যাবে কিন্তু পরে পুলিশ বিভাগের সমস্যা পড়ে যাবে ঠিক আছে এবং কোচিং সেন্টারের ব্যাপার আমাকে যারা যারা বলছে কোচিং সেন্টারে যাওয়ার থেকে সব থেকে ভালো ব্যাপার আমি এটাই বলে দিচ্ছি যে ফ্লিপকার্ট অনেকে চালায় মোবাইল কিনে মোবাইল ছেড়ে আবার অনেক কিছু কিনি তাদেরকে আমি এটাই বলবো যে ফ্লিপকার্টে সার্চ করবে দু হাজার একুশ পেয়ে যাবে সেখানে বই অর্ডার করবে একটা নয় চার পাঁচটা বই অর্ডার করো কেননা এখন এক মাস ধরে পরীক্ষা তোমার একদিন পরীক্ষা হচ্ছে তারপরে হয়তো দু তারিখে অন্য একটা ছেলে পরীক্ষা হলো তিন তারিখে অন্য একটা ছেলে পরীক্ষা হলো এই করে এক মাস ধরে পরীক্ষা হচ্ছে তাই কতগুলো কোয়েশ্চন সেট বানাবে এরপর ভাবো তাহলে কতগুলো বই থেকে তারা প্রশ্ন বানাবে একটা বই থেকে কিন্তু বানাবে না তাহলে তোমাকে ম্যাক্সিমাম পাঁচ থেকে ছটা বই ব্যবহার করতেই হবে মানে পড়ে শেষ করতে হবে কমপ্লিট করতে হবে তবেই তুমি পরীক্ষাতে ফিফটিন মানে নাম্বার পেতে পারো তার থেকে বেশি আশা করবে না অনেকে বলে দাদা আমি এতদিন পড়লাম পড়লেই কি হবে তার কোনো গ্যারেন্টি আছে চেষ্টা তো সবাই করে সবাইকে চাকরি পায় পায় না তো এই জন্য বলছি যে কোচিনে যাওয়ার আগে হিন্দিটা ভালো করে বাড়িতে শিখো এবং এসএসসি বই পুরো প্রত্যেকদিন জি কে এবং রিজিনি এগুলো করার চেষ্টা করো গ্রুপে আমি অনেকে দেখেছি আমার গ্রুপে যেরকম বলে এটার উত্তর কি হবে করতে করতে বুঝতে পারবে লোককে জিজ্ঞেস করে লাভ নেই ঠিক আছে সেখানে এক্সাম্পল দেওয়াই আছে তো ভিডিওটা এখানে বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং প্রত্যেকে বলো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করবে আর হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে কমেন্ট করে দিও ওকে জয় হিন্দ বন্ধু মাতরাম